গত কয়েকদিনের বৃষ্টি বিভিন্ন সবজির মৌসুম শেষের দিকে বাজারে সরবরাহ কম এমন নানা অজুহাতে বাজারে বেড়েছে সব ধরনের সবজির দাম বাজারে করলা বেগুন প্রতি কেজি একশো টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়া অন্যান্য সব ধরনের সবজির দামই গত কয়েকদিনের তুলনায় বাড়তি যাচ্ছে বাজারে আজ রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে এতে করে সাধারণ ক্রেতারা ক্ষোভ প্রকাশ করেছেন বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি পেঁপে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় প্রতি কেজি মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে চল্লিশ টাকায় কাঁচামরিচ প্রতি কেজি দুশো চল্লিশ টাকা প্রতি কেজি কচু বিক্রি হচ্ছে আশি টাকায় কাকরুল প্রতি কেজি ষাট টাকা করলা প্রতি কেজি একশো টাকা জালি প্রতি পিস চল্লিশ টাকা ধুন্দুল প্রতি কেজি ষাট টাকা বরবটি প্রতি কেজি আশি টাকা ঢ্যাঁড়স প্রতি কেজি পঞ্চাশ টাকা বেগুন প্রতি কেজি একশো টাকা পটল প্রতি কেজি পঞ্চাশ টাকা কচুর লতি প্রতি কেজি আশি টাকা কলা প্রতিহালি পঞ্চাশ টাকা ঝিঙ্গা প্রতি কেজি ষাট এবং লাউ প্রতি পিস ষাট টাকায় বিক্রি হচ্ছে মিম ঢাকা পোস্ট